সংঘাত ভুলে আলোচনার মাধ্যমে গণতন্ত্রকে বিকশিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন। পাবনায় নাগরিক সংবর্ধনায় তিনি দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার পাশাপাশি সবকিছু বিচার করে জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় যারা এসেছে তারা দেশের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। বীর মুক্তিযোদ্ধা নবনির্বাচিত রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন, পাবনা জেলায় যার জন্ম এবং বেড়ে ওঠা, সেই মাটিতেই হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। রাষ্ট্রপতি হবার পর প্রথমবার নিজ জেলা পাবনায় চার দিনের সফরের দ্বিতীয় দিন পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেন মাহমুদ শাহাবুদ্দিন। তাকে এক নজর দেখা আর তার কথা শুনতে উপস্থিত হয় হাজারো জনতা। রাষ্ট্রপতি হবার পর প্রথমবার কোথাও আনুষ্ঠানিক বক্তব্য রাখলেন মাহমুদ শাহাবুদ্দিন, তাই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি বললেন, এই ভালোবাসার ঋণ কোনোদিনই শোধ হবার নয়। পাবনার মানুষ পথে ঘাটে মাঠে শহরে নগরে বন্দরে আমাকে নিয়ে আলোচনা করে, চুপু ভাই আসতেছে, চুপু ভাই আসতেছে, আমরা রাস্তায় আসি, আমরা রাস্তায় থাকব। রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় যারা এসেছে তারা দেশের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে, তারা সংবিধানে অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে। পরবর্তীকালে এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বকে বেছে নিয়ে সংবিধানকে তার জায়গায় পুনঃস্থাপিত করেছে। আগামী জাতীয় নির্বাচনকে গণতান্ত্রিক অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবকিছু বিচার করে জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান রাষ্ট্রপতি। সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত ঘোষণা দেন। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা পাবনা সরাসরি রেল যোগাযোগ। পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ। রিয়াজ সুমন, 21 টেলিভিশন।